বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটস্থ বিএমটি ট্রাভেলস মানি ট্রান্সফার এবং কার্গো সার্ভিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান। পরিদর্শন শেষে এক মত বিনিময় সভা প্রতিষ্ঠানটির হলরুমে অনুষ্ঠিত হয়। বিএমটি ট্রাভেলসের চেয়ারম্যান মোর্শেদুর রহমান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন বিএমটির পরিচালক মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম, এক্সেলসিয়ারের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ চৌধুরী, মানবাধিকার কর্মী মনোয়ার বদরুজ্জা, মার্কেটিং ডিরেক্টর আহমেদ আলী, হিসাবরক্ষক মিনহাজুজ্জামান, ট্রাভেলস কনসালট্যান্ট খলিলুর রহমান। পরিদর্শন শেষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অতিথির বক্তব্যে আব্দুল মান্নান দেশের বিভিন্ন ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ভূমিকা তুলে ধরে কোনো প্রোপাগান্ডায় কান না দিয়ে ইসলামী ব্যাংকের সাথে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে উপস্থিত সবাইকে আহ্বান জানান। বাংলাদেশে সম্প্রতি সাম্প্রদায়িক এবং কৃত্রিম রাজনৈতিক সহিংসতা তৈরির অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছে প্রোগ্রেসিভ ফোরাম যুক্তরাজ্য। ডক্টর মোখলেসুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রসেনজিৎ দত্তের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। বক্তব্য রাখেন কবি গোলাম কবির, গোলাম আকবর, লিপি হালদার, সাংবাদিক ইসা কাজল, গয়াসুর রহমান, জাহানারা রহমান, মুজিবুল হক মনি, সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় অভিযোগ করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই একটি গোষ্ঠী পরোক্ষভাবে এ সহিংসতা তৈরির চেষ্টা চালাচ্ছে। সভা শেষে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত কামরুজ্জামানের সর্বোচ্চ শাস্তি হওয়ায় উপস্থিত সবাই মিষ্টি মুখ করান। সভাটি পূর্ব লন্ডনের মন্টিফেরি সেন্টারে অনুষ্ঠিত হয়। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশে যৌথ বাহিনীর অভিযানে আলেম ওলামায়েদের হত্যার অভিযোগ এনে এবং সাভারের রানা প্লাজায় শ্রমিকদের উদ্ধারে সরকার অবহেলা করেছে দাবি করে প্রতিবাদ সভা করেছে হল বিএনপি। আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বুধবার হলের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মুজাক্কির আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হল বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী খান। বিএনপি নেতা সালাউদ্দিন সোহেলের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল হাসনাত কয়েস, আব্দুল আলী, মোত্তাকিন আলী, মোহাম্মদ আব্দুল বাসিত চৌধুরী, সাইফুর রহমান, গোলাম রাব্বি, কাশ্মীর আহমেদ, কাউসার মিয়া সহ অন্যরা।